দেখুন, আমরা যে কেন বলি যে আমরা পশ্চিমবঙ্গে সব থেকে কম দামি র মেটেরিয়ালস আমরা দিয়ে থাকি, তার কারণ হচ্ছে আমরা নিজেরা র মেটেরিয়ালস ম্যানুফ্যাকচারিং করে থাকি। আজকে সেইটাই আপনাদেরকে দেখাবো, চলুন আসুন র মেটেরিয়ালস দেখে নিই। মানে আপনাদের কারখানাতে র মেটেরিয়ালস আপনারাই তৈরি করেন? আমরা নিজেরা র মেটেরিয়ালস তৈরি করি, যার জন্য পশ্চিমবঙ্গে সব থেকে কম দামে একমাত্র আমরাই দিতে পারবো। আপনি আসুন দেখুন, এইখানে যেটা হচ্ছে, এখানে হচ্ছে ল্যামিনেশন হচ্ছে। ফার্স্ট অফ অল যেটা কাজ হচ্ছে ল্যামিনেশন, এইখানে আমাদের ল্যামিনেশন হচ্ছে। ল্যামিনেশন হওয়ার পর এই যে রোলগুলো দেখতে পাচ্ছেন আপনারা, এই রোল এরকম ল্যামিনেশন হয়ে রোলটা তৈরি হচ্ছে। বিভিন্ন ডিজাইনের কালার যেগুলো আমরা পেয়ে থাকি, বিভিন্ন কালার, যে কালারে বলবেন সেই কালারে হয়ে যাবে। যেমন শালপাতা, কলাপাতা, স্কেবি, যেমন বলবেন তেমন আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, এই যে রোলটা হচ্ছে, রোল হওয়ার পর যে সেকেন্ড যে পার্টটা আছে সেটা আপনাকে হচ্ছে এটা শিট কাটিং করতে হবে। এই যে এখানে এই মেশিনটা হচ্ছে শিটটা কাটিং হচ্ছে, চৌকো করে এই মেশিনে শিটটা কাটিং হচ্ছে। একটাতে চারটে করে সার্কেল থাকে, একটা শিটে আপনি চারটে করে সার্কেল পাচ্ছেন। এবার এই শিটটা আমাদের সার্কেল কাটিংয়ের জন্য চলে যাচ্ছে। শিটটা আছে, এই শিটটা আমাদের এই মেশিনে উঠছে, এটাকে বলি সার্কেল কাটিং মেশিন। এই সার্কেল কাটিং মেশিনে আমাদের শিটগুলো উঠে এইখানে গোল করে সার্কেলটা কাটিং হচ্ছে। এরকম গোল সার্কেল এবার আপনার বস্তা প্যাকিং হবে, হয়ে আপনার কাছে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে পৌঁছে যাবে আপনাদের কাছে। মানে আপনাদের নিজস্ব কারখানাতেই এই এইগুলো তৈরি হয় বলেই কি আপনারা এত কম দামে দিতে পারেন? অবভিয়াসলি, কারণ কারখানাতে যদি ম্যানুফ্যাকচারিং না করি আপনাকে কম দামে কিভাবে দেবো? যদি আমি অন্য কারোর কাছ থেকে কিনে দিই তো আপনাকে তো আমি কম দামে দিতে পারবো না। আপনি কম দামে না কিনতে পারলে আপনি কম দামে বেচতে পারবেন না, যার জন্যই এটা ডিরেক্ট কারখানা থেকে আপনাকে ভিডিওটা করে দেখানো। আচ্ছা, এক্ষেত্রে আপনাকে একটা প্রশ্ন করি, আপনাদের কাছে কি সব ধরনের র মেটেরিয়ালসই পাওয়া যায়, মানে সব ডিজাইন সব সাইজ? আমাদের কাছে যত সাইজ বলবেন তত সাইজের পেয়ে যাবেন, যত ডিজাইন বলবেন তত ডিজাইন পেয়ে যাবেন। যেমন এইগুলো দেখছেন রোল হচ্ছে অটোমেটিক মেশিনের জন্য। হ্যাঁ, এই অটোমেটিক মেশিনে আপনার রোল চলবে, এই রোল হচ্ছে অটোমেটিক মেশিনের জন্য। আচ্ছা, যেমন আগেই দেখলেন সার্কেল কাটিং হচ্ছে, সার্কেলটা হচ্ছে হাইড্রোলিক মেশিনের জন্য। সমস্ত মেশিনের জন্য সার্কেল বলুন, রোল বলুন, সব কিছুই আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন। এটা হচ্ছে সেই ব্যবসা, যেই ব্যবসা আপনি পার্ট টাইম হিসাবে করেও পার ডে 500 থেকে 700 টাকা ইনকাম করতে পারবেন। পার্ট টাইম করে? পার্ট টাইম করে। ফুল টাইম করলে? যদি ফুল টাইম করেন তো 1000 থেকে 1200 টাকা আপনি পার ডে ইনকাম করতে পারবেন, এটা গ্যারান্টেড। যারা এই মার্কেটিং এর ভয় পাচ্ছেন, এটা এমন একটা ব্যবসা, এর প্রোডাক্ট মার্কেটে বিক্রি করা যে এতটা ইজি, আপনি না এই ব্যবসায় নামলে বুঝতে পারবেন না। নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে পেপার প্লেট তৈরির ব্যবসার সরাসরি কারখানা থেকে আপনাদের দেখাবো কিভাবে কম পুঁজিতে এই ব্যবসা শুরু করে পার্ট টাইম হোক বা ফুল টাইম, গৃহবধূ হোক বা রিটায়ার্ড পার্সন, স্টুডেন্ট হোক বা ফুল টাইমার, নিজের একটা স্বাধীন ব্যবসা শুরু করে স্বনির্ভর হতে পারে। আর যেমনটা আপনারা স্ক্রিনেই দেখতে পাচ্ছেন, র মেটেরিয়ালস এর তৈরির কারখানা থেকে সরাসরি পশ্চিমবঙ্গের সবচেয়ে কম দামে র মেটেরিয়াল সাপ্লাই পাবেন আপনি আপনার বাড়িতে বসে। তা এই সমস্ত বিষয় নিয়েই আজকের এই ভিডিও বন্ধু। আপনি যদি এমন কোনো ব্যবসার সন্ধানে থাকেন বন্ধু, যে ব্যবসা আপনাকে আগামী দিনে 10 জনের 1 জন বানাবে, তাহলে এই ব্যবসা সেটি আর এই ভিডিও নেই, সেই ব্যবসার A to Z একেবারে কারখানা থেকে কমপ্লিট ডিটেলস পাবেন আপনি। তাহলে আর কোনো কথা না বাড়িয়ে চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের .com টিউটোরিয়ালের বেস্ট বিজনেস আইডিয়া। নমস্কার, আমি শাইনুর হোসেন, আবারও আপনাদের কাছে চলে এসেছি সেই পেপার প্লেটের বিজনেস নিয়ে। আমার সংস্থার নাম হচ্ছে MM এন্টারপ্রাইজ, এটা হচ্ছে বাদু রোড কাঠোর মোড় মধ্যমগ্রাম। যারা হাওড়া থেকে যে ব্যক্তিরা আসবেন, যে কাস্টমার আমাদের হাওড়া থেকে মেদিনীপুর থেকে আসবেন, হাওড়া থেকে আসলে আপনার L 238 এর বাস ধরতে হবে। বাস ধরলে আপনি নেমে যাবেন মধ্যমগ্রাম চৌমাথা। আচ্ছা, চৌমাথা থেকে মধ্যমগ্রাম থানার ওখানে চলে আসবেন, থানা থেকে অটো ধরবেন, বলবেন কাঠোর মোড়, একদম আমার অফিসের পাশে নামিয়ে দেবে। আচ্ছা, আর শিয়ালদা থেকে যারা আসবেন? যারা শিয়ালদা থেকে আসবে, শিয়ালদা থেকে বনগা লোকাল, হাবড়া লোকাল, বারাসাত লোকাল, হাসনাবাদ লোকাল, যে কোনো একটা লোকাল ধরে আপনারা চলে আসবেন মধ্যমগ্রাম স্টেশন। স্টেশনে এসে আমাদেরকে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন, বাকি ডিটেলস আমরা আপনাকে গাইড করে নেবো, অসুবিধা নেই। আপনাদের এই MM এন্টারপ্রাইজে কোন ব্যবসাকে নিয়ে আপনারা হাইলাইট করছেন বিগত কয়েক বছর ধরে? দেখুন, বিগত কয়েক বছর ধরে এটা সবারই জানা এবং অতি পরিচিত ব্যবসা, যেটা আমরা বিগত এক বছর ধরে আমরা এই ব্যবসা সম্পর্কে জানিয়ে যাচ্ছি। এটা হচ্ছে পেপার প্লেটের ব্যবসা, ঠিক আছে, যেটা এটা এমন একটা ব্যবসা যেটার ডিমান্ড পার ডে বেড়েই চলেছে। উন্নত মানের মেশিন এবং উন্নত মানের র মেটেরিয়ালস যেটা হয়, ঠিক আছে, কম দামে যে র মেটেরিয়ালস এটা আমরা দিয়ে থাকছি। এত রকম ব্যবসার আইডিয়া থাকতে আপনারা এই পেপার প্লেটের ব্যবসার জন্যই লোককে জোর দেন কেন? পেপার প্লেটের ব্যবসার জন্য জোর দেওয়া তার কারণ হলো, আপনার অনেক কাস্টমার কি হয়, অন্য কোনো একটা প্রোডাক্টের ওপর, এমন একটা ব্যবসার ওপর আপনি ইনভেস্ট করে ফেলেছেন যার প্রোডাক্ট কোয়ালিটি ভালো হচ্ছে না, মার্কেটে সেল করতে পারছেন না, ঠিক আছে। এটা হচ্ছে এমন একটা ব্যবসা যেটার জন্য বারবার আমরা জোর দিই, এর ডিমান্ড পার ডে বেড়ে চলেছে এবং বাড়বে। আর এর যে প্রোডাক্ট আমরা নিত্যদিন ব্যবহার করে থাকি, আর এর প্রফিট অফ মার্জিন অনেক বেশি থাকে, ঠিক আছে।
আচ্ছা, অনেকেই বলেন যে তারা প্রফিট দেখতে পান না, কারণ তারা যখন প্রোডাক্ট তৈরি করছেন, পেপার প্লেট যখন মার্কেটে সেল করতে যাচ্ছেন, দেখা যাচ্ছে যে মার্জিন খুব বেশি থাকছে না। এক্ষেত্রে আপনারা কিভাবে সেই সমস্যার সমাধান করেন? দেখুন, মার্জিন বলতে আপনি নিজে যে প্রোডাকশনটা করছেন, আপনি যেখান থেকে র মেটেরিয়ালস কিনছেন, নিশ্চয়ই সেখান থেকে আপনি বেশি দামে র মেটেরিয়ালস কিনে ফেলছেন, যার জন্য আপনি প্রফিট করতে পারছেন না। আপনাকে প্রফিট করতে হলে আমাদের সাথে যোগাযোগ করুন, কিভাবে প্রফিট করবেন, কত কিনতে মাল সেল করবেন, সব কিছু আমরা গাইড করে দেবো। আশা করি আপনি ভালো একটা প্রফিট মাস গেলে দেখতে পারবেন। পেপার প্লেটের যদি ব্যবসা কেউ নতুন করে শুরু করতে চায়, তাকে কী করতে হবে? নতুন করে ব্যবসা শুরু করতে গেলে আপনাকে তো ফার্স্ট অফ অল একটা মেশিন পারচেস করতে হবে, ঠিক আছে? তারপর বাকি যে ডিটেলসগুলো হয় আমাদেরকে ফোন করবেন, আমরা আপনাকে গাইড করে দেবো। মেশিন পারচেস বলতে ন্যূনতম কোন ধরনের মেশিন হয়ে থাকে এবং তার প্রাইস কি হয়ে থাকে যদি একটু বলে দেন? দেখুন, ম্যানুয়াল মেশিন হচ্ছে সব থেকে ছোট মেশিন, যেটা এই যে মেশিনটা দেখছেন এটা ম্যানুয়াল মেশিন বলে, এটার ম্যানুয়াল মেশিন বলছি। আচ্ছা, এটার দাম একদম সর্বনিম্ন, মানে আপনি একটা যে আপনি হাতে যে মোবাইল ফোন ইউজ করছেন, সেই মোবাইল ফোনের দামও আপনার এখন 15-20 হাজার টাকা। তো আপনি 15-20 হাজার টাকা ইনভেস্ট করে আপনি ছোট করে পেপার প্লেটের ব্যবসা শুরু করে দিতে পারছেন। এই ম্যানুয়াল মেশিনগুলোর দাম কিরকম হয়ে থাকে? ম্যানুয়াল মেশিন আপনার 15 হাজার টাকা থেকে শুরু। 15 হাজার টাকা থেকে শুরু, মানে 15 হাজার টাকাতে ব্যবসা শুরু করা যাবে? ব্যবসা শুরু করা যাবে। আচ্ছা, এই যে ম্যানুয়াল মেশিনটা আপনি দেখাচ্ছেন 15 হাজার টাকাতে, এতে আমরা কি কি ধরনের প্লেট তৈরি করতে পারবো? এতে আপনি 5 ইঞ্চি থেকে শুরু করে 8 ইঞ্চির যেটা চাউমিন প্লেট হয়, চাউমিন প্লেট ওই দাই অবধি লাগাতে পারবেন। আচ্ছা, সেটা হচ্ছে 3 নম্বর আমরা মেশিন বলে থাকি। আচ্ছা, আর যে মেশিনটা আপনার এই ভিডিওতে দেখছেন এটা হচ্ছে 5 নম্বর মেশিন, এটাতে আপনি 5 ইঞ্চি থেকে শুরু করে 13 ইঞ্চি অবধি সব ধরনের থালা প্লেট বাটি সব রকম ডাই লাগাতে পারবেন। আচ্ছা, এটার দাম হচ্ছে 20 হাজার টাকা। আচ্ছা, মানে ম্যানুয়াল মেশিনই আমরা বিভিন্ন ভেরিয়েশনে পাবো এবং এক মেশিনের ভেরিয়েশন অনুযায়ী তার ক্যাপাসিটি বা কত ইঞ্চি সাইজের প্লেট তৈরি হবে সেটা ঠিক করতে পারবেন, সেটা ঠিক করতে পারবেন। আচ্ছা, ম্যানুয়াল মেশিন কি একাধিক ডাই লাগানো যায়? ম্যানুয়াল মেশিনে আপনি সমস্ত রকম হাইড্রোলিকের যেমন চেঞ্জ করতে পারবেন, ম্যানুয়ালও সেম চেঞ্জ করতে পারবেন। আচ্ছা, এবার ম্যানুয়ালের পর যদি কেউ অটোমেটিক মেশিন বা ইলেকট্রিক মেশিনের দিকে আসতে চায়, সেক্ষেত্রে কি কি ধরনের মেশিন আপনার কাছে আছে? যেমন আপনি এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিঙ্গেল সিলিন্ডার ডবল ডাই মেশিন, মানে সিলিন্ডার একটাই থাকবে কিন্তু আপনি ডাই যেমন দেখছেন দুটো লাগানো আছে, এরকম দুটো ডাই লাগাতে পারবেন। যেমন এইদিকে এটা 12 ইঞ্চি লাগানো আছে, এইদিকে এটা 13 ইঞ্চি লাগানো আছে। আচ্ছা, আপনি এইভাবে লাগিয়ে কাজ করতে। আচ্ছা, এই ডাইগুলোতে একবারে কতগুলো পেপার প্লেট তৈরি করতে পারবো? যদি পাতলা পেপার দেন, পাতলা পেপার হচ্ছে আপনার মোটামুটি 10 পিস করে দিতে পারবেন, আর মোটা পেপার হলে 5 পিস করে দিতে পারবেন। আচ্ছা, আপনি কি এই মেশিনটা চালিয়ে আমাদেরকে দেখাবেন এখন? হ্যাঁ, নিশ্চয়ই এই মেশিনটা চালিয়ে আপনাদেরকে দেখাবো। আর একটা কথা বলে দিই, যদি আপনি ছোট কোনো বাটি চালান, বাটি যেমন 5 ইঞ্চি 6 ইঞ্চি 7 ইঞ্চি, সেক্ষেত্রে আপনি এখানে 3টে ডাই অবধি লাগাতে পারবেন। আচ্ছা, এটা যেটা দেখছেন 3টে অপশন আছে, 1টা 2টো 3টে, মানে এটা তো বলা যায় যে একটা মেশিন কিনে 3 ডবল ইনকাম করা যাবে। ডবল ইনকাম করা যাবে, মানে একটা মেশিনের খরচ কিন্তু ইনকাম হবে 3 ডবল, কারণ প্রোডাক্ট 3 গুণ হবে। যেমন আপনার সিঙ্গেল ডাই যেটা আছে, সিঙ্গেল ডাইসে যেমন কারেন্ট পড়ছে, এই মেশিনেও সেম কারেন্ট পড়ছে কিন্তু আপনার প্রোডাকশন হিউজ, প্রোডাকশন হবে 3 গুণ, একেবারে 3 গুণ একেবারে প্রোডাকশন হবে। তো এই যে এই যেগুলো দেখছেন এগুলো হচ্ছে র মেটেরিয়ালস, ঠিক আছে? আচ্ছা, যেমন আমি একসাথে, এটা মোটা র মেটেরিয়াল যেহেতু, তো আমি একসাথে 5 পিস করে দিচ্ছি। আচ্ছা, মানে র মেটেরিয়ালস এর থিকনেস অনুযায়ী আমরা কতগুলো একসঙ্গে দেবো ঠিক করতে পারবো? একদম একদম। আচ্ছা, র মেটেরিয়ালসগুলো আপনাদের কাছে কি পাওয়া যাবে? সব কিছু, আমরা যে ভিডিওতে দেখালাম যে র মেটেরিয়ালসের মেন ফ্যাক্টরি, আমরা র মেটেরিয়ালস নিজেরা তৈরি করি। আমরা যে দামে আপনাকে র মেটেরিয়ালস দেবো, আশা করি না সেই দামে আপনাকে পশ্চিমবঙ্গে কেউ দিতে পারবে। মানে আমরা দুটো ডায়েতে বিভিন্ন যে সাইজগুলো হয়ে থাকে পেপারের, সেই পেপার আমরা দিয়ে দিলাম বিভিন্ন, যেমন এটা 12 ইঞ্চি পেপার দিলাম, এটাতে আমরা 13 ইঞ্চি পেপার দিলাম। আচ্ছা, এবার আমরা এটা যেটা আমরা প্রথমে এটা ম্যান প্যাডেলে অপারেট করব। আচ্ছা, এটা যেটা দেখছেন প্যাডেল, এটা 3 রকম ভাবে অপারেট হবে। আচ্ছা, এই যে দেখছেন প্যাডেল, এখানে টাইম সেট করা থাকবে যে টাইম অনুযায়ী উঠবে ও নামবে, মানে প্যাডেলে প্রেস করলে খালি ডাইটা নামবে কিন্তু উঠবে। এটা হচ্ছে আপনাদের প্যাডেলে কাজ হলো। এবার যেটা আমরা দেখাবো আপনাকে সেটা হচ্ছে আপনাদের দেখাবো, এটা আমরা অটোমেটিকে দেখাবো, এটাকে জাস্ট অটোমেটিকে ঘুরিয়ে দেবো, অটোমেটিক নামবে। আচ্ছা, এই যে কতক্ষণ নিচে বসবে, উপরে কতক্ষণ দাঁড়াবে, এই টাইমটাও আপনি এখান থেকে মেনটেন করতে পারবেন। এখানে মানে মেশিনটাকে সেট করতে সেটিং চেঞ্জ করা যাবে? একদম, সেটিং চেঞ্জ করা যাবে। আচ্ছা, এটা অটোমেটিক হলো, মানে একটা মেশিনে আমরা ম্যানুয়ালও করতে পারবো, প্যাডেলে কন্ট্রোলে আবার অটোমেটিক করতে পারবো। যেমন আমি আপনাকে পুরো জিনিসটা আমি আরেকবার দেখাই আপনাকে, যেমন এটা এখন দেখছেন নরমালি অফ আছে, অফ আছে মানে আপনি এটা এই যে হাতে কন্ট্রোল করতে পারছেন। আচ্ছা, এটা হচ্ছে আমরা ম্যানুয়ালি করছি, যেটা আমরা ম্যানুয়ালি বলছি, এটা হলো আপনার 1 নম্বর সিস্টেম, ঠিক আছে? এবার যেটা আমরা 2 নম্বর হচ্ছে আমরা এটা ম্যানুয়ালি করব, মানে প্যাডেলে করব। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের 2 নম্বর। আচ্ছা, এই প্যাডেল চাপ দিলাম আপনাকে, মানে সব রকম ভাবে করা যায়, একেবারে ফুল ম্যানুয়াল প্যাডেল লয়ে করে করা যাবে, আবার ফুল অটোমেটিক করা, অটোমেটিক। আগেটা দেখালাম ম্যানুয়াল, এটা দেখালাম প্যাডেল, এবার যেটা দেখাবো ফুললি অটোমেটিক, মানে জাস্ট আপনি এটাকে অটোমেটিকে ঘুরিয়ে দেবেন।
এবার সেটা কত সেকেন্ড পর আপ ডাউন হবে সেটা ঠিক করে নিয়ে সেটা আমরা ঠিক করে দেবো, ওটা আপনাকে পুরো বলে দেবো যে কত সেকেন্ড নিচে রাখতে হয়, উপরে কত রাখতে হয়, বাড়িতে গিয়ে আপনাকে পুরো ট্রেনিং করে দেখিয়ে বুঝিয়ে দিয়ে আসবো আপনাকে। আচ্ছা, এরপর কোন ধরনের মেশিন মোটামুটি আপনাদের কাছে আছে? এটা যেমন দেখলেন সিঙ্গেল সিলিন্ডারের উপর ডবল ডাই। আচ্ছা, এবার আপনি এটা দেখুন, এটা হচ্ছে ডবল সিলিন্ডার ডবল ডাই। এটা আপনি এই পাশে একটা ডাই লাগাতে পারবেন, এই পাশে একটা ডাই লাগাতে পারবেন। আচ্ছা, এটার কাজ হলো একটা নামবে তো এটা উঠবে, এটা নামবে ওটা উঠবে, মানে অল্টারনেট অল্টারনেট, মানে যিনি কাজ করবেন তাকে দাঁড়িয়ে থাকতে হবে না, দাঁড়িয়ে থাকতে হবে না, মানে সবসময় মানে প্রোডাকশন ডবল হতে থাকবে, ডবল হতে থাকবে। এছাড়া কি ধরনের মেশিন আছে? এই ধরো আরেকটা আপনাকে মেশিন দেখাই, যেটা হচ্ছে আমরা মার্কেটে নতুন এই মেশিনটাকে নিয়ে এসেছি। আপনারা অনেকেই অটোমেটিক আলাদা নেন বাটি তৈরি করার জন্য, আর থালার মেশিন যেমন হাইড্রোলিক মেশিন এগুলো আলাদা নেন, আপনাদের কি হয় সেক্ষেত্রে জায়গাটাও অনেক বেশি লাগে, আপনাদের কারেন্টটাও অনেক বেশি পড়ে, তো আমরা সেটাকে কম্বিনেশন করে একটা মেশিনের মধ্যে নিয়ে এসেছি। এটাতে আপনি রোলেও চালাতে পারবেন প্লাস সার্কেলেও কাজ করতে পারবেন। আচ্ছা, মানে সার্কেল কাটাও দিতে পারবো, রোলও দিতে পারবো, অটোমেটিক ভাবেই করতে পারবো। মানে এই মেশিনে আমরা ডোনা বাটি থেকে শুরু করে প্লেট সবই তৈরি করতে পারবো, কিছু তৈরি করতে পারবেন। যেমন আমাদের কি হতো আগে এই হাইড্রোলিক গুলোতে, যেমন যদি আমরা বাটি তৈরি করতাম তাহলে এক পিস করে বাটি তৈরি করতে হবে, সেটা প্লেন, কারণ ওতে আমাদের কি হচ্ছে প্রোডাকশন কম হয়ে যাচ্ছে, কারেন্ট খরচা বেশি হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে মার্কেটে যখন কাস্টমাররা নিয়ে যাচ্ছে তখন ওদের প্রোডাক্টের দাম অনেক বেশি চলে আসছে, কস্টিংটা বেশি হয়ে যাচ্ছে, কস্টিং বেড়ে যাচ্ছে, তখন কি করছে যে ওরা বলছে দাদা আমাদের এত কস্টিং এ মাল চলছে না। তাদের জন্যই মাথায় রেখে এই মেশিনটা নিয়ে আসা। এটার কাজ হলো আপনি রোলেও চালাতে পাচ্ছেন, বা আপনি যদি চান এটাকে অফ রেখে ওটা শুধু চালাবেন সেটাও করতে পারবেন, আপনি যদি চান এইদিকে রোল ওইদিকে সার্কেল চালাচ্ছেন সেটাও আপনি করতে পারবেন, মানে আমরা কম্বাইন করতে পারবো, কম্বাইন। এটাতে একসঙ্গে দুটো টাই লাগছে, দুটো টাই লাগছে, ধরুন আপনি আচ্ছা এই মেশিনটা নিলেন, আপনাকে পরে এই মেশিনটা নিলে কি হবে, আপনাকে পরে ভাবতে হবে না যে দাদা এর থেকে একটু বেটার মেশিন হলে ভালো হতো, কারণ সবথেকে এটাই হচ্ছে সবথেকে বেটার। মানে এটা হাইড্রোলিকের সবথেকে স্টার্টিং মেশিন, যেটা আমরা বলি 45,000 টাকা থেকে শুরু, যেটা বলি এটা হচ্ছে সেই মেশিন 45,000। এটা বসে কাজ করতে হবে, বসে কাজ করতে হবে। আর এই যে লিভার দেখছেন, এটা লিভার ফাংশন, লিভার টেনে আপনাকে কাজ করতে হবে। আচ্ছা, মানে এখানে প্যানেল বক্স নেই, লিভারে আপনাকে কন্ট্রোল করতে হবে, কন্ট্রোল করতে হবে। আচ্ছা, এবার আপনাকে প্রশ্ন রাখি, ম্যানুয়াল মেশিনের 1 ঘন্টার প্রোডাকশন কি রকম আর হাইড্রোলিক মেশিনগুলোর প্রোডাকশন? দেখুন ম্যানুয়ালে অনেকে বলে 1,000-1,200 প্রোডাকশন হবে, কিন্তু আপনি যেহেতু নতুন, আপনার এই ব্যবসায় পুরো নতুন, আপনি আপনার হাতে সেরকম স্পিড নেই, আপনি প্রথমে ফার্স্ট অফ অল আপনি 700-800 মাল পার ঘন্টাতে আপনি প্রোডাকশন করবেন ম্যানুয়াল মেশিনে, ম্যানুয়াল মেশিন। আচ্ছা, আমরা হাইড্রোলিক স্টার্টিং মেশিন দেখালাম, বেবি মেশিন, ওটা হচ্ছে আপনার ঘন্টায় 1,500 প্রোডাকশন হবে, এটা 1,500 হবে মানে শুরুর হাতেও একদম পুরো নতুন হাতে। আচ্ছা, আর এই যে মেশিনটা দেখছেন এটা আপনার নতুন হাতে 3,500 প্রোডাকশন হবে, যেহেতু দুখানা ডাই রয়েছে দুটো কাজ একসঙ্গে ডবল যায়। যেহেতু এই মেশিনটা দেখলেন, এই মেশিনটাতে আপনার প্রোডাকশন আছে ঘন্টায় 4,000, এই মেশিনটাতে প্রোডাকশন যেটা দেখলেন ঘন্টায় এটাই প্রোডাকশন আছে 5,000 প্রোডাকশন আছে। আচ্ছা, মানে বিভিন্ন রকমের প্রোডাকশন আমরা পাবো। আচ্ছা, এই এই মেশিনগুলোর সঙ্গে কি বিভিন্ন সাইজ এবং শেপের ডাইস আপনাদের কাছে অ্যাভেলেবল আছে? যেমন ডাই লাগবে, রিঙ্কেল, ডায়মন্ড, প্লেন, যেমন লাগবে সবকিছু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন। এই মেশিন যেমন নিচ্ছেন ডাইও আমাদের কাছ থেকে পাবেন, র মেটেরিয়ালসও আমাদের কাছ থেকে পাবেন, এমনকি র মেটেরিয়ালস প্যাকিং করার জন্য যে প্লাস্টিক সেইগুলো আমাদের কাছ থেকে পাবেন। আচ্ছা, এই মেশিনারিজ গুলোতে ওয়ারেন্টি আপনারা কি রকম দেবেন? ম্যানুয়াল মেশিন যেটা থাকবে সেটা আপনার 5 বছরের ওয়ারেন্টি থাকবে, ডাইসে আমরা দিয়ে থাকি 10 বছরের গ্যারান্টি দিয়ে থাকি। আচ্ছা, আর যেটা হাইড্রোলিক মেশিন যেগুলো দেখছেন এগুলো 5 বছরের ওয়ারেন্টি থাকবে, মানে মেশিন গুলোতে 5 বছরের ওয়ারেন্টি আপনারা পাচ্ছেন, 5 বছরের ওয়ারেন্টি পাচ্ছেন। আচ্ছা, এবার এই মেশিন গুলোতে কিভাবে সেট করতে হয়, এই যে আপনি সুইচ গুলো অপারেট করছিলেন কিভাবে করতে হয়, কিভাবে পেপার প্লেট বানাতে হয়, এই প্রশিক্ষণটা আপনারা কখন দিয়ে থাকেন? এই যে মেশিনটা আপনি দেখছেন এই রকম মেশিন আপনার বাড়িতে যাবে, গিয়ে আমাদের টেকনিশিয়ান যাবে আপনার বাড়িতে, গিয়ে আপনাকে চালিয়ে দেখিয়ে বুঝিয়ে যতক্ষণ না আপনি বলবেন আমি শিখে গেছি, আচ্ছা, ততক্ষণ আপনাকে ট্রেনিং দেওয়া হবে। আচ্ছা, দিয়ে তারপর আপনাকে পুরো শিখিয়ে দিয়ে তারপর আপনার ওখান থেকে আসবে। এই মেশিন কি অল ওভার ইন্ডিয়া আপনারা ট্রান্সপোর্ট করতে পারবেন? অল ওভার ইন্ডিয়া, যেখানে বলবেন সব জায়গাতে ট্রান্সপোর্ট হবে, মানে নর্থ বেঙ্গল, ত্রিপুরা, বাংলাদেশ, আপনাদের এখানেও ট্রান্সপোর্ট সুবিধা আছে, বাংলাদেশ, আসাম, রায়গঞ্জ, এইদিকে আপনার যেদিকে বলবেন অল অল ইন্ডিয়াতে আপনি মেশিন পেয়ে যাবেন। এই মেশিনটা আপনাদেরকে দেখালাম, এর এই যে মেশিনে আপনি শুধু পেপার প্লেট তৈরি করতে পারবেন এরকম কোনো ব্যাপার নেই, এই মেশিনটাতে আমরা যে জুতো হাওয়াই চপ্পল পরি জুতো, আচ্ছা, এই জুতোটাও আপনি এতে কাটিং করতে পারবেন। আচ্ছা, তাছাড়া আপনি যে আমরা যে স্ক্রাবার হয় না, স্ক্রাবারটাও আপনি এতে প্যাকিং করতে পারবেন। তাছাড়া আমাদের যে ওষুধের খাম, ওষুধের খাম, বিরিয়ানির খাম, এগুলো আপনি এখানে কাটিং করতে পারবেন। আচ্ছা, আর আমরা যে র মেটেরিয়ালসটা আমাদের ফ্যাক্টরিতে দেখালাম, ওই র মেটেরিয়ালসের যে চৌকো শীট, চৌকো শীট আমরা যে সার্কেলটা কাটছি সেই সার্কেলটাও আপনি এতে কাটতে পারবেন। সার্কেলটা কাটলে কি হবে, আপনার যে কেজিতে ধরুন আপনি সাপোজ 60 টাকা কেজিতে মাল কিনছেন, আপনার সেটা আরো 3-4 টাকা কেজিতে কমে যাবে। মেশিনের দামগুলো যদি অনেকের মনে হয় এট এ টাইম টাকা দিয়ে দিতে পারবেন না, EMI বা ফিনান্সে নেওয়ার কথা ভাবেন, সেক্ষেত্রে কি সুযোগ সুবিধা আছে? সেক্ষেত্রে আমি আপনাদের কোম্পানির একটা যেটা হয় কোটেশন, যেটা হয় কোটেশন, আপনাদেরকে টোটাল মেশিনের উপর একটা কোটেশন আপনাদেরকে দিয়ে দেবো, আপনারা সেটা ব্যাংকে সাবমিট করবেন। আচ্ছা, বিজনেস লোন হিসাবে ব্যাংক আপনাকে লোন দেবে। আচ্ছা, মানে ব্যাংক থেকে লোন নিতে নেওয়ার জন্য মেশিনের যে সমস্ত পেপার, ডকুমেন্টস, কোটেশন প্রয়োজন সেটা আপনারা এখান থেকে করে দেবেন, এখান থেকে প্রোভাইড। আচ্ছা, এমন অনেক তো দর্শক বন্ধু আছেন যারা প্রথমেই মেশিন নিয়ে ব্যবসা শুরু না করতে চান,
ব্যবসা প্রথমেই মেশিন নিয়ে ব্যবসা শুরু করতে চান না, তারা ভাবেন যে মার্কেটটা কেমন আছে, একটু রেডি মাল বা রেডি পেপার প্লেট মার্কেটে সেল করে একবার মার্কেটটা দেখতে। তা সেই রকম সুযোগ সুবিধা কি আপনাদের আছে? অবশ্যই সেরকম সুযোগ সুবিধাও আপনি পাবেন। সেক্ষেত্রে আপনাদেরকে বলে দিই, আপনারা যদি রেডি মাল নিয়ে ব্যবসা করতে চান, যেন আপনি নিজে প্রোডাকশন করছেন, সেক্ষেত্রে আপনার লাভটা বেশি থাকবে। আর যেমন রেডি এইদিকে দেখছেন, যেমন রেডি প্রোডাক্টে আমাদের ইউজ কোয়ান্টিটিতে মাল আছে, আপনি যদি রেডি প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান আপনি সেটাও আমাদের কাছ থেকে পেয়ে যাবেন। আচ্ছা, একদম রেডি প্রোডাক্ট বলতে একেবারে পেপার প্লেট তৈরি করা রয়েছে, বিভিন্ন কাটিং সাইজ এবং কালারে সবকিছু রেডি আছে? বিভিন্ন মানে যেমন কালার বলবেন যেমন সাইজ বলবেন সবকিছু আমাদের কাছে পেয়ে যাবেন। রেডি মানে একদম পুরো তৈরি থালা, মানে সেই তৈরি থালা দোকানে গিয়ে শুধু হোলসেল করতে লাগবে, শুধু আপনি হোলসেল করবেন। আচ্ছা, শুধু কি থালাই আপনাদের কাছে হোলসেল করবার জন্য পাওয়া যায়? না, থালা শুধু থালা নয়, আপনার যেমন এই মেশিনটা ধরুন, মেশিন আপনারা নিলেন, মেশিন থালা বানালেন, থালা মার্কেটে দিচ্ছেন, তার সাথে সাথে অনেক দোকানদার আপনাদেরকে বলবে দাদা চায়ের গ্লাস আছে, চায়ের কাপ আছে, প্লাস্টিক গ্লাস, জলের গ্লাস, প্লাস্টিকের কন্টেনার, প্লাস্টিকের কন্টেনার, ফয়েল কন্টেনার, টিস্যু, এগুলো আপনার কাছে অনেক ডিমান্ড করবে। এগুলোর জন্য কি এগুলো তো আলাদা আলাদা মেশিন আপনার কেনা সম্ভব নয়? একদমই তাই, এগুলো আমার কাছ থেকে আপনি সবকিছু একসাথে পেয়ে যাবেন, যেমন চায়ের কাপ, প্লাস্টিক গ্লাস, ফয়েল কন্টেনার, টিস্যু, তাদেরকে বলবো অবশ্যই ব্যবসা আমার সাথে কন্ট্যাক্ট করুন, কিভাবে ব্যবসা করতে হবে, কিভাবে স্বনির্ভর হতে হবে, কিভাবে মার্কেটিং করতে হবে, মার্কেটিং এর পুরো হেল্প আমাদের কাছ থেকে পাবেন। ব্যবসায় যদি আপনি মালটা না সেল করতে পারছেন তখন আমাদের কাছে যোগাযোগ করবেন, আপনাদের যে এরিয়ায় মেন যে এরিয়া আছে, এরিয়ার যে মেন মার্কেট আছে, সেই মার্কেটের ডিলাররা আপনাকে প্রোভাইড করে দেবো আমরা। আমি আপনাকে বলছি, আপনাদেরকে বলছি, আমি যদি আপনার মাল সেল না করতে পারেন আমার সাথে কন্ট্যাক্ট করুন, আমাকে ফোন করুন, আপনার এরিয়া যেখানে থাকবে আপনার এরিয়ার মধ্যেই আপনি ডিলার পেয়ে যাবেন। আচ্ছা, অনেক এমন দাদা ভাইয়েরা রয়েছেন যারা অন্য জায়গা থেকে মেশিন কিনেছেন কিন্তু র মেটেরিয়ালসটা ঠিকঠাক দামে পাচ্ছেন না বলে মার্কেটে সেল করে প্রফিট পাচ্ছে না, তারা কি আপনাদের সঙ্গে যোগাযোগ করে কম দামে র মেটেরিয়ালস নিতে পারে? নিশ্চয়ই নিশ্চয়ই, কেন পারবেন না, তারা অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করুন, কী কী র মেটেরিয়ালসের রেট আছে আমি আপনাদেরকে পাঠিয়ে দেবো। আশা করি আমার কাছ থেকে র মেটেরিয়ালস নিয়ে আপনি যেমন ব্যবসা করছিলেন তার থেকে আপনার ব্যবসা দ্বিগুণ গতিতে চলবে। অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দরভাবে এই কুটির শিল্প এবং ঘরে বসে করার একটা শিল্পকে নিয়ে আপনি আমাদের সামনে তুলে ধরলেন। ধন্যবাদ।